revolutionary people. Manjo, moderator, one of the people in Bangladesh, she is coming to Bangladesh. Shabik Shuchi, Bangladesh, ICT industry, and Shukuri Cheto, big thing. Digital Bangladesh, Kotone, Munika, Bangladesh, Origin Jana, Tay Kujibet Parashan, Kotin Kabe, Bangladesh, Unaka Chipitako, শিক্ষা ব্যবস্থায় উনি গত কয়েক বছরে যে অবদান রেখেছেন সে ব্যাপারে আমরা ওনার কাছে অনেক কৃতজ্ঞ এবং আজকের অনুষ্ঠানের প্যানেলিস্টগণ উপস্থিত শ্রোতাবৃন্দ সুদীবৃন্দ আসসালামু আলাইকুম প্রথমে আমার একটু পরিচয় দিয়ে শুরু করি আমি আসলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন গত 13 বছর ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে পালন করছি জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটু বলা দরকার কারণ আমার যেটা ধারণা হয়েছে গত 13 বছরে যে জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে অনেকেই খুব একটা বেশি জানেন না যেহেতু এটা কলেজের মাধ্যমে শিক্ষা করে থাকে জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয় ছাত্রী বা শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আপনার 21 লক্ষ এটা শুনে সবাই খুব অবাক হবে তাই না কেউ কোনো কোনো ইউনিভার্সিটি যেমন আমার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা হচ্ছে 9000 বা 10000 সেখানে তিতুমীর কলেজে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 55000 তার মানে 10টা বুয়েটকে তিতুমীর কলেজে ঢুকিয়ে দেওয়া যায় এটা শুনে অনেক অবাক হয়ে যান কিন্তু এই সেক্টরটা অনেক বেশি আমি মনে করি যে অজানা মানুষের কাছে আমাদের শিক্ষকের সংখ্যা হচ্ছে 60000 সারা বাংলাদেশে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ বাংলাদেশে সেটেক ক্লাস থেকে আপনার তেঁতুলিয়া পর্যন্ত আছে আমাদের সাথে আছে যে কলেজগুলো তারা 35 ধরনের বিষয় সাধারণ বিষয় এগুলো কেন করছি তাহলে বোঝা যাবে যে আসলে আমরা কোথায় যেতে চাই বা কীভাবে যেতে চাই এটা যদি না জানি তাহলে অসুবিধা হবে 32 ধরনের সাধারণ বিষয় আমরা দিয়ে থাকি যেটা বাংলা ইংরেজি সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ইসলামিক ইতিহাস ইসলামিক শিক্ষা এবং কন্টিনিউয়াস আমি বলে দিতে পারবো দিজ আর ট্রেডিশনাল সাবজেক্টস অ্যান্ড দেন আমরা প্রফেশনাল সাবজেক্টসে দিয়ে থাকি 17টা এবং তার মধ্যে আজকের সাথে সম্পর্কযুক্ত আছে মাত্র 2টো সাবজেক্ট সেটা হচ্ছে আসলে সবগুলোই সম্পর্কযুক্ত ট্রেনিং যদি দেওয়ার সুযোগ থাকে আমাদের সরাসরি যদি বলি তাহলে সিএসসি এবং ইসি এই দুটো আমরা দিয়ে থাকি আর বিবিএ অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ইকুয়াল ম্যানুফ্যাকচারিং দেন ফ্যাশন ডিজাইন ফাইন আর্টস এরকম কিছু প্রফেশনাল বিষয় আমাদের সাথে আছে এই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে যদি আমি সব জায়গায় বলে থাকি যে বাংলাদেশকে যদি সামনের দিকে নিয়ে যেতে পারে বা বাংলাদেশকে যদি উন্নয়নের দিকে ধাবিত করতে হয় খুব দ্রুত তাহলে এই সেক্টরটাকে ট্যাপ না করলে পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি মিলে আসলে বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাওয়া যাবে না আপনারা সবাই জানেন যে বাংলাদেশের দুই ধরনের বিশ্ববিদ্যালয় আছে পাবলিক এবং প্রাইভেট 93 সালের পর থেকে আপনার প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে এবং টার্শিয়ারি এডুকেশন বলতে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে ফোর ইয়ার অনার্স মেইনলি ফোর ইয়ার অনার্স টার্শিয়ারি এডুকেশন আর আরেকটা জিনিস আমরা হায়ার এডুকেশন এখন চেষ্টা করছি তার অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় চেষ্টা করছে যেটা ডিপ্লোমা আজকের টপিক হচ্ছে রোল অফ হায়ার এডুকেশন ইনস্টিটিউটস ফর বিপিও ইন্ডাস্ট্রি হায়ার এডুকেশন ইনস্টিটিউশন বিপিও ইন্ডাস্ট্রির জন্য কি করতে পারে দুই ধরনের কাজ করতে পারে হায়ার এডুকেশন ইনস্টিটিউশন
একটা হচ্ছে যে ম্যান পাওয়ার, স্কিল ম্যান পাওয়ারকে সাপ্লাই দিতে পারে এবং সাস্টেনেবল ওয়েতে সাপ্লাই দিতে হবে। সো এটাকে আমরা বলতে পারি ক্রিয়েশন অফ স্কিল ম্যান পাওয়ার উইথ সাস্টেনেবল ম্যানার। আর আরেকটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি ইটসেলফ, মানে ইউনিভার্সিটি ইটসেলফ বিপিও ইন্ডাস্ট্রিকে আপনার জব দিতে পারে, আমি আউটসোর্স করতে পারি, ইউনিভার্সিটি নিজেই আউটসোর্স করতে পারে। সব কথাবার্তা হয় আসলে ইউনিভার্সিটি কি ধরনের আউটসোর্স করবে বিপিও। আমি আজকে একটু বলতে চাই যে আসলে আমরা এডুকেশন ইনস্টিটিউটরা বিপিওকে ম্যান পাওয়ার সাপ্লাই দিতে আসলে কী করতে পারি। একটা জিনিস খুব ইন্টারেস্টিং যে ডিমান্ড যদি আপনার সাপ্লাইকে আপনার পাস করে যায় তখন তো গ্যাপ তৈরি হয় এবং গ্যাপটা তখন ফিল আপ হবেই, ইন্ডাস্ট্রি ফিল আপ করার চেষ্টা করে উইদিন দ্য কান্ট্রি অর আউটসাইড দ্য কান্ট্রি। আপনারা হয়তো অনেকেই জানেন যে ট্যুরিজম অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট বা ট্যুরিজম ইন্ডাস্ট্রি বাংলাদেশে একটা র্যাপিডলি গ্রোয়িং ইন্ডাস্ট্রি এবং দ্যার ইজ এ বিগ গ্যাপ বিটুইন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। 16 কোটি মানুষের দেশে বাস করি আমরা, কিন্তু 3 লক্ষ লোক আপনার বাইরে থেকে আনতে হয় এই ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে। এটা জানি না আপনারা কজন জানেন, ব্যাপারটা এরকম হয়ে যাবে যদি বিপিও ইন্ডাস্ট্রি খুব ফাস্ট গ্রো করে এবং আমার এডুকেশনাল ইনস্টিটিউশনসরা যদি সেভাবে আপনার সাপ্লাই দিতে না পারে তাহলে একই অবস্থা হবে যে আমার ম্যান পাওয়াররা, আমার আমার জনসংখ্যার মানুষরা বা জনগোষ্ঠীর মানুষরা জব পাবে না। আমার বিপিও ইন্ডাস্ট্রি তখন চেষ্টা করবে বাইরে থেকে নিয়ে আসতে এবং এই গ্যাপটাকে ফিল আপ করতে। এখন আমাদের এডুকেশন ইনস্টিটিউশনগুলো যদি আপনারা দেখেন তারা মোস্টলি ট্রেডিশনাল ওয়েতে আসলে আপনার শিক্ষাদান করে থাকে এবং খুব কঠিন এই ট্রেডিশনাল ওয়ে থেকে বের হয়ে আসা, বিশেষ করে যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো আছে। এইভাবে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে 2 ধরনের ইনস্টিটিউশন আছে, সরকারি বেসরকারি। একটা এক্সাম্পল দেয় যে যদি আমি মনে করি যে আজকে বা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় যদি মনে করে আজকে যে বিপিওর জন্য আমরা একটা 1 বছর মেয়াদি ডিপ্লোমা, আমি চ্যালেঞ্জগুলোও বলতেছি আবার যেগুলো বলতেছি আপনারা তো বুঝে যাবেন যে একটা ডিপ্লোমা খুলতে চাই 1 বছর, কী লাগবে তার? একটা ইনফ্রাস্ট্রাকচার তো লাগবে, আমি ইনফ্রাস্ট্রাকচার বাদ দিলাম, শুধু যদি ধরে নিই যে টিচিং স্টাফ লাগবে, আমার টিচিং স্টাফ নিতে হবে এবং আমার যে গভর্নমেন্ট কলেজ সেখানে একই প্রক্রিয়া যে টিচিং স্টাফ নিতে হবে, টিচিং এর পোস্ট ক্রিয়েট করতে হবে। আমাদের মাননীয় শিক্ষা সচিব মহোদয় এখানে আছেন যে আমাকে যদি টিচিং পোস্ট ক্রিয়েট করতে হয় ইউনিভার্সিটিকে দিতে হবে, আমি পাবলিক ইউনিভার্সিটির কথা বলছি, প্রাইভেট ইউনিভার্সিটি না, বা আমার আন্ডারে যেসব আমার সাথে যারা অধিভুক্ত প্রাইভেট কলেজ আছে তাদেরও না। এই পার্থক্যটা এখানে বোঝানোর চেষ্টা করবো, তাকে রিকুইজিশন দিতে হবে ইউজিসির মাধ্যমে মন্ত্রণালয়ে যে আমার 5 জন শিক্ষক লাগবে বিপিও ইন্ডাস্ট্রির জন্য একটা ট্রেনিং প্রোগ্রাম ডিপ্লোমা 1 ইয়ার চালু করার জন্য। আর যদি কলেজগুলো হয় তাহলে হবে হচ্ছে ডিসি হচ্ছে ডিপার্টমেন্ট অফ সেকেন্ডারি অ্যাফেয়ার্স হায়ার এডুকেশন, তার মাধ্যমে দিতে হবে। দিয়ে এটা মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডে যাবে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে যাবে, এতে করতে আপনার 2-3 বছর চলে যাবে। তারপর পিএসসির কাছে যাবে, ক্রিয়েট করলে পর পিএসসির কাছে যাবে, পিএসসি পর ক্রিয়েট করবে আর ইউনিভার্সিটিগুলো ইউজিসির কাছে যাবে, ইউজিসি তখন রিক্রুটমেন্ট প্রসেস শুরু করবে। এই প্রসেসটা করতে করতে আরও 2 বছর চলে যাবে, 5 বছর চলে গেল, গ্রাজুয়েট মার্কেটে বের হবে 1 বছরের কোর্সে 6 বছর পর। আজকে যা আমি চিন্তা করবো একটা সরকারি বিশ্ববিদ্যালয় বা সরকারি কলেজ 5 বছর পর মার্কেটে সেটা দিবে, ততদিনে দেখা যাচ্ছে বিপিও ইন্ডাস্ট্রি অন্য কোনো জায়গায় চলে গেছে। আর প্রাইভেট কলেজ যদি হয় বা প্রাইভেট ইউনিভার্সিটি হয় তারা তাড়াতাড়ি ইন 6 মান্থস এই জিনিসটা শুরু করতে পারবে। এই যে জায়গাটা থেকে আমাদেরকে কিন্তু আসলে বেড়ে আসতে হবে, কীভাবে বেড়ে আসতে হবে আমরা জানি না, তবে বেড়ে আসতে হবে, কারণ একটা বিরাট আপনার চ্যালেঞ্জ। আর একটা পার্থক্য প্রথমে বলে নিই ইন্ডাস্ট্রি এবং ইউনিভার্সিটির মধ্যে, যে কারণ বিপিও একটা ইন্ডাস্ট্রি আর আমরা হচ্ছে ইন্ডাস্ট্রি না, আমরা হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন আর ইন্ডাস্ট্রি হচ্ছে প্রফিট মেকিং। সো যখন আমি ওই যে সেকেন্ড প্রসেস যেটা, যখন আমি বিপিওকে সার্ভিস দিতে দেবো, যেমন আমার আউটসোর্সিং করবো আমি, তখন আমার মোটিভেশনটা কী হবে? ব্যাংক যেমন খুব সহজে আউটসোর্স করে করতে পারে, তার অনেক কাজ তারা বিপিওকে দিয়ে দিতে পারে, অনেক ইন্ডাস্ট্রিটার কাজ সহজে বিপিওকে দিয়ে দিতে পারে, তার একটা মোটিভেশন আছে, তার একটা প্রফিট টেকিং ম্যানার আছে। কারণ আমি কেন বিপিওতে কাজ দিতে আমার প্রধান জিনিস হতে হবে কস্ট, ফ্লেক্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি এবং এফিসিয়েন্সি। এই কয়েকটা জিনিস যদি আমি না অ্যাচিভ করতে পারি তাহলে তো আমি বিপিওতে কাজ দেবো। এখন ইউনিভার্সিটির জন্য এই কস্ট, এফিসিয়েন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি
এই কালচারটা এখনো ওইভাবে গড়ে ওঠে। সো আমাদের এই যে ইয়াং পপুলেশন যে সার্ভিসগুলো বিপিও প্রোভাইড করতেছে, সেই সার্ভিসগুলো বুঝে যদি আমি ইন্ডাস্ট্রির কাছে, সরি ইন্ডাস্ট্রি না, ইউনিভার্সিটির কাছে যদি যেতে পারি, তখন ইউনিভার্সিটি বুঝতে পারবে যে আমাকে বিপিওকে কী কী জিনিস দিতে হবে। কারণ বিপিওর সার্ভিসগুলো আমি মনে করি টেইলার মেড সার্ভিস। আপনি যে যে ছেলেটা 4 বছরের অনার্স করে আসবে, সে বিপিওতে যেতে গেলেও কিন্তু একটা ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে, তাই না? একটা ট্রেনিংয়ের মধ্যে দিয়ে তাকে যেতে হবে। এখন এই ট্রেনিংটা ইউনিভার্সিটি কীভাবে তাকে দেবে, এটা একটা বিরাট বিষয়। যেমন ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমরা চেষ্টা করেছিলাম যে ইয়াংয়ের সাথে আমরা চেষ্টা করেছিলাম ইয়াংয়ের সাথে যে করা যায় কিনা। ওনারা ইন্ডিভিজুয়াল কলেজে কলেজে যাচ্ছিলেন, যে 3 মাস, 1 মাস বা 3 মাসের কোর্স, 6 মাসের কোর্স, কখন আমি এই জিনিসগুলো ঢোকাবো, কোন জায়গায় আমি এই ইউনিভার্সিটির মধ্যে ঢোকাবো। কারণ ইউনিভার্সিটির যেটা হচ্ছে যে একটা ছেলেকে তো অলরেডি 24 ক্রেডিট পড়াচ্ছি বা 26 ক্রেডিট পড়াচ্ছি, 21 ক্রেডিট পড়াচ্ছি, মানে চ্যালেঞ্জগুলো আমার কাছে যেমন হয়েছে, এখন তাকে যদি আমি আবার সপ্তাহে আরও কিছু ক্রেডিট ঢোকানোর চেষ্টা করি এই বিপিও বা অন্য যে কোনো ধরনের ট্রেনিংয়ের জন্য, সে সেটাকে কীভাবে নেবে বা তার যে একটা গোল বা তার যে ভবিষ্যতের একটা চিন্তা ভাবনা, সেখানে সেটাকে কীভাবে ফিট ইন করবে। কারণ আমাদের হিসাবে হচ্ছে যে 24 ঘন্টা সে ক্লাসে থাকবে, 24 ক্রেডিট আবার ক্লাসে থাকবে, বাকি 12 ঘন্টা বা 13 ঘন্টা সপ্তাহে সে তার নিজের পড়াশোনার জন্য ব্যয় করবে, সেটাকে কীভাবে করবে। সো মেইন স্ট্রিমিং করাটা, মেইন স্ট্রিমিংয়ে আনাটা কিন্তু একটা বিরাট একটা চ্যালেঞ্জের ব্যাপার, ছেলে হয়তো পারবে না, এটা একটা দিক। আরেকটা হতে পারে যে না, আমি গ্র্যাজুয়েট করে গেলাম, যে যার কোনো সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েট করে গেলাম, যে কোনো ট্রেডিশনাল সাবজেক্টই হোক না কেন বা যে কোনো প্রফেশনাল সাবজেক্টই হোক না কেন। আমাদের এখানে জব ফেয়ার, আমাদের শিক্ষাসূচির মধ্যে প্রায় বলে যে আপনারা জ্ঞান মেলা করেন না কেন, একটা জব ফেয়ার করেন না, অনেক ইউনিভার্সিটি করে, কিন্তু পাবলিক ইউনিভার্সিটি ইজ ভেরি রিলাকটেন্ট টু ডু দিস কাইন্ড অফ থিংস। এবং আরেকটা প্রবলেম হচ্ছে যে সেকেন্ড যে জায়গাটা আমি আসবো যে চ্যালেঞ্জগুলো হচ্ছে আমাদের ইউনিভার্সিটি বিপিওকে কী সার্ভিস প্রোভাইড করবে। বাংলাদেশে এটা খুব খুব রেয়ার, এই জিনিসগুলো খুব কম হয়। আপনার কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটি হচ্ছে এবং বাইরের বিশ্ববিদ্যালয়গুলো হয় যে যেসব সার্ভিস বিপিও আসলে ইউনিভার্সিটিকে প্রোভাইড করতে পারে, তার মধ্যে হচ্ছে ক্যাটারিং, আপনার বুক স্টোর সার্ভিসেস, লিগাল সার্ভিসেস, কপি সার্ভিসেস, আইটি ফ্যাসিলিটি সার্ভিসেস, মানে সব ধরনের সার্ভিসেস। এখন অনেক চেষ্টা করা হচ্ছে যে ইভেন টিচিং সার্ভিসেস গ্রুপগুলো দেওয়া যায় কিনা, বাট এতে অনেক আপনার প্রবলেম আছে। টিচিং সার্ভিসেসগুলো লয়্যালটির প্রবলেম আছে, ট্রাস্টের প্রবলেম আছে বা ইয়ার প্রবলেম আছে। সো এই জিনিসগুলো যদি বিপিও দিতে চায়, এই আমাদের যে মাইন্ডসেট, এই মাইন্ডসেটের মধ্যে যে ব্যারিয়ারগুলো আছে সেই ব্যারিয়ারগুলো আপনাদের একটু আমি শেয়ার করি। তার মধ্যে একটা হচ্ছে রিস্ক পারসেপশন, যে রিস্ক আছে একটা কমপ্লেক্স আপনার রেগুলেটরি ফ্রেমওয়ার্ক পাবলিক ইউনিভার্সিটিগুলোর জন্য, সেটা হয়তো প্রাইভেট ইউনিভার্সিটির জন্য একটু সহজ হবে। ফিয়ার অফ ফেলিয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি একটা কিছু আউটসোর্স করবো, ফেলিয়ার হবে, আমাকে রিস্টার্ট করতে হবে, যেটা হয়তো নিজস্ব এমপ্লয়ের কাটে হয় না। লস অফ কন্ট্রোল, আমরা যেটা মনে করি আমি কন্ট্রোল হারা ফেলবো কি না। ল্যাক অফ সার্ভিস প্রোভাইডার্স, অনেক দেখা যায় যে কোয়ালিটি সার্ভিস প্রোভাইডার আমাদের এখানে নেব। দেন ট্রাস্ট এবং লয়্যালটি, এই বিষয়টাও আমি মনে করি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি শেষ করব এই বলে, যেহেতু যে আমাদের এডুকেশনে আমরা খুব তাড়াতাড়ি আগাচ্ছি, আপনার এখন 1.5% অফ দ্য টোটাল পপুলেশন আমাদের টার্শিয়ারি এডুকেশনে পড়াশোনা করে, এটা আরও অনেক দূর যেতে হবে। ভোকেশনাল এডুকেশনে এখন 8% ছেলে পড়াশোনা করে, আগে 1% ছেলে পড়াশোনা করতো, 2020-তে টার্গেট হচ্ছে 20% জন্য আমরা যেতে পারি। সোসাইটির পারসেপশনের কারণে টেকনিক্যাল এডুকেশনে মানুষ যেতে চায় না, এটাকে আমাদেরকে সামনের দিকে নিয়ে যেতে হবে। আমরা এডুকেশনের দিকে কোয়ান্টিটির দিকে যাচ্ছি, বাট কোয়ালিটি আমাদের একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ট্রেনিং, ইউনিভার্সিটিতে ট্রেনিংকে আমি যেটা একটু আগে বললাম যে মেইন স্ট্রিমিং আনা যায় কীভাবে বা এটা আমরা কীভাবে করতে পারি, এটা একটা বড় চ্যালেঞ্জ। তা আমি এই কয়েকটা কথা বলি বিপিও সামিটের সার্থকতা কামনা করে, যেটা খুবই আমার মনে হচ্ছে একটা খুব ভালো
উদ্যোগ এবং অর্গানাইজারকে ধন্যবাদ জানি এবং আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানি কষ্ট করে আমাদের বক্তব্য শোনার জন্য। শেষ করছি আমার বক্তব্য। ধন্যবাদ। উনি অনেক নতুন বিষয়েরও চিন্তার উদ্রেক করেছেন। আমি বলবো প্রশ্ন দেখা দিয়েছে যে আমরা ইউনিভার্সিটি কি বিপিও তাদেরকেই পরবর্তীকালে ইউজ করা সম্ভব কিনা বিভিন্ন ডিসিপ্লিনে, তখন তাদের বিভিন্ন ডিসিপ্লিনে তাদের ডোমেইন নলেজটা রয়ে গেছে, কিংবা সাইকোমোটরের কথা বলছেন যে টেকনিক্যাল যেটা বিষয়গুলো যেগুলো হাতে কলমে কাজের বিষয় সেগুলোর দরকার আছে কিনা, কিংবা আমরা কি ডিমান্ডকে ফলো করব না সেলস লকে ফলো করব, সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিমান্ড, আগাম আমরা চিন্তা করে রাখবো, অ্যাডভান্স চিন্তা করে রাখবো, অনেকগুলো প্রশ্নের অবতারণা করছেন। আর একটা বিষয়ে প্রশ্ন যে পোস্ট নতুন গভর্নমেন্ট কলেজ অনুযায়ী ক্রিয়েট করতে গেলে অনেক লম্বা সময় লাগে, লম্বা প্রসিডিওর, কিন্তু আর একটা বিষয়ে চিন্তার বিষয় সেটা হচ্ছে আমরা দেখছি যে আমাদের প্রাইভেট গভর্নমেন্ট কলেজগুলোতে অনেক হিউজ ফান্ড আছে, কিন্তু তারা অ্যাপ্লাই করে গাড়ি কেনার জন্য। জেনারেলি আমার অভিজ্ঞতায় দেখেছি কেউই কম্পিউটার অন্য বিষয় বা টিচার ট্রেনিং বা বিদেশি টিচার পাঠাবে এটার জন্য কখনো অ্যাপ্লাই করে না। আমার কাছে আসলে আমি শিক্ষা সচিব ছিলাম, তোমাকে কিছু কম্পিউটার কিনতে হবে, ল্যাব করতে হবে, ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে, এটা করে আসো, তারপরে আমি গাড়ি কেনার তোমার অনুমতি দেবো। এটা কিন্তু সরকারি টাকা না, লোকাল ফান্ড থাকে, কিন্তু হিউজ অ্যামাউন্ট, এটা অনেক ক্ষেত্রে হয়তো সেই সঠিকভাবে ব্যবহার হয় না, তো সেটাও অনেকে অবশ্য বাইরে অনেকেই জানে না। সুতরাং সেই সব টাকা দিয়ে টিচার হায়ার করা যায় কিনা এই বিষয়গুলোকে এক্সপ্লোর করার জন্য সেটা একটা দেখার বিষয়। প্রথমে আমরা মোনাজ সাহেবকে দিয়েছি, তারপর একাডেমিক বিষয়গুলো একটু বলার জন্য। এরপরে আমি অনুরোধ করব ওয়াহিদ শরীফ সাহেবকে, উনি নিজে বাকোর ভাইস প্রেসিডেন্ট, এছাড়া উনি একটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, সেটা হচ্ছে ডিজিকন, এই কোম্পানি বিপিও করছে। সুতরাং তার কাছ থেকে আমরা শুনবো যে ওনার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা কি অসুবিধা হয়। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলো এখন বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলো একটা পদ সৃষ্টি করেছে 40 জন, একজন সিঙ্গাপুর ইউনিভার্সিটি দেখেছি বলে প্র্যাকাডেমিয়া, তাহলে প্র্যাকটিক্যাল একাডেমিয়া। আমি জিজ্ঞাসা করেছি এটা কি জিনিস, তারা বলছে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের ইউনিভার্সিটি টিচার বানিয়ে দিচ্ছে, তাহলে 40 জন একজন প্র্যাকটিক্যাল তাদের অভিজ্ঞতা থাকে। সুতরাং শুধু একাডেমিয়া ছাড়াও প্র্যাকাডেমিয়া, আমরা দেখেছি যে রিসার্চ, আমরা ফিনল্যান্ডে দেখেছি যে রিসার্চ শুধু এক একাডেমিয়াকে করতে দেয় না, ইন্ডাস্ট্রি এবং একাডেমি একসাথে আসতে হয়, আসলে তখনই রিসার্চের ফান্ড গভর্নমেন্ট মোবিলাইজ করে। তো ধন্যবাদ মোনাজ সাহেবকে। আমরা এখন ওয়াহিদ শরীফ সাহেবকে শুনবো তার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে যে আসলে কি অবস্থায় আমরা আছি এবং কি হলে ভালো হয়। ধন্যবাদ। থ্যাংক ইউ রেখা স্যার, থ্যাংক ইউ লেডিস এন্ড জেন্টলম্যান, this is a very important topic for the BPO industry, the role of higher educational institute, karon amader ei industry te BPO industry te amader raw material tai hocche kintu people, je amader jader ke kaj korte amader ei industry kono pani lage na, cement lage na, it lage na, our resources are people, they go home to sleep at night. And they don't come back, তারা যদি তারপর সকালে না আসে আমাদের কোম্পানি বন্ধ। তো আমাদের পুরো ফোকাসটাই ইন্ডাস্ট্রি হচ্ছে হিউম্যান রিসোর্স এবং এনাফ কেপেবল স্কিল হিউম্যান রিসোর্সের সাপ্লাই ফর নেক্সট 10-15-20 ইয়ার্স, যাতে আমাদের পাইপ লাইনে থাকে টু বিল্ড দিস ইন্ডাস্ট্রি অ্যাজ সাস্টেইনেবল ইন্ডাস্ট্রি। এখন স্যার যেটা বলেছেন, আমি কিছু প্র্যাকটিক্যাল এবং কিছু চ্যালেঞ্জের কথা আমি শেয়ার করবো। আই মিন আই এম শিওর লট অফ পিপল প্রবাবলি উইল হেল্প মি ফর দিস, বা যেটা আমরা প্র্যাকটিক্যাল লাইফে ফেস করে আসতেছি এখন উইথ দ্য রিসোর্সেস। সিম্পল একটা আমি একটা আমাদের কাজ দেওয়ার পরেও তাদেরকে আমাদের অ্যাটলিস্ট 2 সপ্তাহ থেকে 1 মাস, মাঝে মাঝে 2 মাসের ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হয় বা পাঠাইতে হয়, না হলে তাদেরকে আমরা ফ্লোরে বা প্রোডাকশন ফ্লোরে বা রিয়েল লাইফে জবে দিতে পারি না। এই যে 2টা মাস তাকে আমি ট্রেনিং দিচ্ছি, তাকে কিন্তু আমি পেইড ট্রেনিং দিচ্ছি। সো আমার ইন্ডাস্ট্রি কী ক্ষতি হচ্ছে যে আমি 100 জনের থেকে প্রথমে 100 জনকে ইন্টারভিউ নেওয়ার জন্য যে একটা কস্ট আমি বেয়ার করতেছি, আমার এইচআর ডিপার্টমেন্ট সেই কস্টটা বেয়ার করছে, তার মধ্যে থেকে আমি 10 জনকে পেলাম, 10 জনের থেকে তাকে আমি 2 মাসের ট্রেনিংয়ে দিচ্ছি, সেটা এই 2 মাস কিন্তু আমার রেভিনিউ আমি আর্ন করতে পারছি না। সো এটা আমার কস্ট। তারপরে সেই 10 জনকে যখন আসলো, আরেকটা প্রবলেম আমরা ফেস করি যে তারা কিন্তু 6 মাস কি 1 বছর পর্যন্ত কোনো মতে থাকে, তারপরে আবার তারা বিভিন্ন ডিফারেন্ট অপরচুনিটি বা কেউ একজন 5,000 টাকা তাকে বেশি দিল বা 10,000 টাকা বেশি দিল, সে কিন্তু চলে আসে।
যদি এক বছরে কিন্তু সে কিছুই শিখছে না এই ইন্ডাস্ট্রির যে যে ক্যারিয়ার প্যাথ আছে যে একজন এজেন্ট থেকে শুরু করে সুপারভাইজার হবে সুপারভাইজার থেকে ম্যানেজার হবে তারপরে আস্তে আস্তে যেভাবে আপনি আমাদের পার্শ্ববর্তী দেশে যদি ভারতকে দেখেন তাদের বিগ ইন্ডাস্ট্রি গ্রোথ করেছে বিকজ তাদের হিউজ একটা রিসোর্স পুল গ্রো হয়ে গেছে এই ইন্ডাস্ট্রির জন্য তো তাদের কিন্তু পুরো ইন্ডাস্ট্রি গ্রো করেছে বিকজ দে হ্যাভ এভরিথিং পুরো টপ ম্যানেজমেন্ট থেকে একদম লেভেল সব কিছু আছে কিন্তু আমি যে একজন এজেন্ট থেকে যে ওই লেভেল পর্যন্ত উঠাবো ততদিন তারা আমার সাথে থাকে না সো এই কথাগুলো আমি কেন বললাম কারণ এই জিনিসগুলোকে কিন্তু আমাদের যখন আমরা দেখি এজেন্ট হায়ার করি আমরা কিন্তু দেখি না যে সে কোন সাবজেক্টে সে এডুকেশন তার কি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড নাকি তার ইতিহাসের ব্যাকগ্রাউন্ড না ইংলিশের ব্যাকগ্রাউন্ড আমাদের ইটস ওপেন ফর এভরিবডি এনিবডি ইজ গ্র্যাজুয়েট অর এডুকেশনের সিস্টেমের মধ্যে আছে তারাই কিন্তু আসতে পারে আমরা কি কি জিনিস দেখি আমাদের কি দরকার মেইনলি আমাদের মেইনলি দরকার সফট স্কিল সফট স্কিল মানে কি কমিউনিকেশন স্কিল যে সে যাতে ভালো আমরা খালি বলি ইংলিশ ইংলিশ আমি বলবো আমাদের বাংলাতে আরও বেশি জোর দেওয়া উচিত কিন্তু আমরা একটা বাংলাতে ভালো ইন্টারভিউ দিতে পারি না যারা ইউনিভার্সিটি থেকে আসতেছে উইথ MBA BBA উইথ গুড সাবজেক্ট তারা একটা বাংলাতে ভালো ইন্টারভিউ দিতে পারে না বাংলাতে অ্যাপ্লিকেশন লিখতে পারে না ইংলিশে একটা কম্পোজিশন করতে পারে না সো আমরা কী পাচ্ছি এই যে চারটা বছর ধরে তারা একটা এডুকেশন সিস্টেমের মধ্যে দিয়ে আসলো এসে তারা একটা ইন্টারভিউ ফেস করতে পারছে না তাহলে আমরা কী প্রডিউস করতেছি তো আমাদেরকে ওই জায়গাগুলোতে একটু নজর দেওয়া দরকার আমি একটা জিনিস অবশ্য বলবো ডক্টর নূরের সাথে আমি একটা জিনিস এগ্রি করবো যে আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যারা আসছে তাদের কোয়ালিটি এখন অনেক বেটার রাদার দেন পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যারা আসছে কেন আমি এটা বলছি বিকজ অ্যাট লিস্ট দে নো যে বাংলায় কীভাবে কথা বলতে হয় বা বাংলায় কীভাবে একটা অ্যাপ্লিকেশন লিখতে হয় এবং প্রপারলি ইন্টারভিউ কীভাবে দিতে হয় তাদের অ্যাটলিস্ট কিছুটা ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু আমাদের পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটির আমি টপ লেভেল করছি না বা অন্যান্য আদার সেকেন্ড বা থার্ড ইয়ার যে ইউনিভার্সিটিগুলো আছে তাদের এডুকেশন সিস্টেমগুলো আমার মনে হয় UGC-কে বা আমাদের সরকারকে একটু নজর দেওয়া উচিত যে আসলে তারা কী শেখাচ্ছে কী ভ্যালু সিস্টেম শেখাচ্ছে তা আমাদের স্টুডেন্টদেরকে যাদের পরবর্তীতে তারা এটাকে কাজে লাগাতে পারে ফর দেয়ার ক্যারিয়ার গ্রোথ সো এরা আরেকটা জিনিস হচ্ছে আমাদের ভ্যালু সিস্টেম কেন বলছি বিকজ এই যে ছয় মাস বা এক বছর তারা থাকে আমাদের সাথে তারপরেই চলে যাচ্ছে আর একটা জায়গাতে তো তারা যদি না থাকে আমরা কি খালি টাকার পিছিয়ে দৌড়াবো নাকি আমরা শিখবো কিছু এই যে ডিসিশন মেকিংটা আই থিঙ্ক এই ডিসিশন মেকিংটা আসতে হবে তাদেরকে যখন তারা এই সিস্টেম এডুকেশনাল সিস্টেমের মধ্যে দিয়ে ভ্যালু সিস্টেমের মধ্যে দিয়ে আসবে এবং এই ভ্যালু সিস্টেমটা কিন্তু তাদেরকে ওই এডুকেশন মিড লেভেল ম্যানেজমেন্ট বা টপ লেভেল ম্যানেজমেন্টে যে যাবো আমি কাউকে সেই পর্যন্ত নিয়ে যেতে পারছি না তো এই ভ্যালু সিস্টেমগুলোকে আমার মনে হয় এডুকেশন সিস্টেমের মধ্যে আনা উচিত কোয়েস্ট তো আমরা যদি দুজনে একসাথে বসি বসে যদি আমাদেরকে যদি কারিকুলাম ফিক্স করতে হয় বা কারিকুলামে কোনো কিছু যদি অ্যাড করতে হয় সো আমাদের এই জিনিসগুলোকে এখনই করা দরকার কিন্তু মানে আরও চার বছর আগে করা দরকার ছিল বাট এখনও যদি আমরা করি তাও আমরা একটা জায়গাতে হয়তো বা পৌঁছাতে পারবো নেক্সট 10-15 বছর বিকজ দিস ইন্ডাস্ট্রি ইজ হিউজ দিস ইন্ডাস্ট্রিজ গ্রোথ আমরা চাই কি না চাই এই দিকে আসবে এখন এটা আমাদের দায়িত্ব বা রেসপন্সিবিলিটি যে আমরা এটাকে নিতে পারবো কি পারবো না কেউ কিন্তু আমাদের জন্য বসে থাকবে না যে না আমরা তো গিয়েছিলাম আপনারা নেন নাই তো আমাদের নেওয়াটা হচ্ছে আমাদের উপরে কমপ্লিটলি তো উই হ্যাভ টু বি রেডি আমাদের এডুকেশন সিস্টেম হ্যাজ টু বি রেডি আমাদের ইয়াং জেনারেশন হ্যাজ টু বি রেডি টু ক্যাপচার দিস অ্যান্ড টু ফোকাস অন দিস ইন্ডাস্ট্রি তো থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ ওয়াইদ শরীফ আমরা সাপ্লাই সাইডের কথা শুনলাম ডিমান্ড সাইডেরও কথা শুনলাম ওয়াইদ সাহেব অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে যে আমাদের এই সিস্টেমেই আমরা যে কমিউনিকেশন স্কিল আদার সফট স্কিল সেটা অর্থাৎ যেটা এফেক্টিভ ডোমেইন সেটাকে আমরা নর্মালি কিন্তু ক্যালকুলেট আবার একটা চ্যালেঞ্জ আছে যখন এটা ওপেন করে দেওয়া হয় যে এটা দরকার নেই বিশ্ববিদ্যালয়ে তখন দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ে 500 শিক্ষক 4000 কর্মচারী এগ্রিকালচার ইউনিভার্সিটি আমার এক্সপিরিয়েন্সে আর যারা তারা নিয়োগ দিয়ে বসে থাকে মানে আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে সুতরাং প্যারাডক্স হাউ উই কুড ওভারকাম দিস সেটা একটা বিষয় এখানে আমরা এখন শুনবো মিস্টার কামাল
মনসুর মানি উনি বেসিক্যালি ইন্ডিয়ান উনি কাজ করছেন আমাদের এলআইসি টেক প্রজেক্টে সেখানে একটা ব্রিটিশ কোম্পানি তো এটা না আর্নেস্টিনিয়ান তো শেক লিসন মোর অ্যাবাউট দিস ইউ ক্যান টক অ্যাবাউট 15 মিনিটস অ্যারাউন্ড 15 মিনিটস থ্যাংক ইউ ভেরি মাচ মিনিস্টার মিস্টার কামাল মনসুর মানি আই টোল্ড ইউ ইজ ওয়ার্কিং অন বিহাফ অফ আর্নেস্টিনিয়ান Thank you very much. Thank you, sir, honorable panel members, ladies and gentlemen, good afternoon. I'm going to give you first a very brief, you know, from the India perspective on this industry, what has happened in India over the last 20 years and how does the industry look and what did we do to correct, because some of the challenges we are facing. I would like to say that our audience would be more interested. Yeah. What are the trouble you are facing while training our students. Okay, I was so you should say something practical. Okay, you can mix up with Indian experience. Okay. Thank you. Okay, all right. So it's a path-breaking thing, you know, from the Indian perspective. We have about 4 million people, you know, employed in this industry, and they are direct employees. Then we have another 10 million who are indirect employees. So I just want to tell you that there is a huge potential in terms of what can be done, and also in terms of skills. Now the skills have become mobile, so you know, all the with internet connectivity, everything else, the world has become very flat. So if you have skills, the jobs will come to you, you know. So there's a huge potential in the market, you know, in the global market, in terms of what can be done from the market. And for the students here, for the graduates here, you know, it's a global market now. It's no longer a local market, you know. All the firewalls in terms of visas, everything else are broken now. So it's a global market. But at the same time, the issue is that you have to be globally competitive. So your own our own firewalls of, you know, geographic firewall, or you know, I'm good in my city or I'm good in my, you know, place, doesn't work, because now you have to be globally competitive. So that's the basic you know, which need to be overcome, because the potential is huge. The opportunities are just huge. So now coming to what has been our experience. So we've been working now for almost a year on two skill development projects under the LICT program. And there are two programs. One is the top-up IT training program, where we are skilling about 10,000 graduates in basic IT technologies, multiple tracks. And it's a 300-hour program, which is running along with the normal, you know, regular curriculum. And the other is the foundation skills training program, in which we are training 20,000 graduates into different, you know, technology. And these are basically different tracks, and these are essentially for non-science and non-engineering graduates. So what have been the challenges? So let me come to you in terms of exactly what we have faced, you know, when we are training the graduates. The first basic challenge we are facing is in terms of soft skills, you know, the language, English language. We are seeing it as a major, you know, issue. We are seeing basic communication skills as an issue. And many times we have seen that even when the students know, you know, what the role of the higher education institutes, you know, or is it, you know, are they into employability business, or are they, you know, it's into education. So there's and we have the same issue in terms of the patient, the mother tongue influence. So those things become a big handicap when you go and pitch for projects outside in terms of a BPO project. The other thing we have seen when we are working with students on the technology side is a basic issue around hands-on experience. So we are seeing a lot of theory being taught, and a lot of theory unless there is a hands-on practical experience in terms of how to apply that and how does it get relevant into the for the industry, and how do you marry the industry needs in terms of a collaboration between the industry and the academia. I think that part is missing. So and it's very like India in this context, that we are all working in silos, you know, the industry has its own silos, and you know, and so there is, that creates an alignment issue in terms of how do you bridge that gap. And
And many times you lose out on huge opportunities because this gap is not getting filled. The other thing which my recommendation and which I think which is where the industry is moving is that the BPO industry is now moving more and more into KPO, and which means a lot of domain knowledge. So there are healthcare, insurance, you know, all kinds of legal. So there are a lot of these you know, opportunities which is coming up, which are complete KPO. It's not just a call center, which is you know, a voice and accent. It is a lot about understanding the processes and understanding the domain of that particular vertical and being able to work with the customer in that domain. So that is one component which is missing in any education right now. So that is something I see as a gap, and I see as a gap which will hurt going forward. If you have people who are domain experts, it's going to help them a lot as we go forward. But there are 85% jobs are that, and there are 15% jobs which are middle level, senior level, which is a lot to do with, you know, as a business consultant, customer, as a project manager, as a customer, you know, account manager, you know. So these are jobs which need skills which are much at a much higher level. And many places we have seen that, you know, again, you know, student, you know, these employees would do 2 year BPO, go and go for higher studies, pick that experience and come back and join the industry. So there is a component of the middle management which is missing, which is where I think there should be more in higher education. There should be more and more emphasis on domain specialization as well as on horizontal skills like project management, customer account management and stuff like that. So so that's been primarily my experience in terms of what we have seen you know, here in the industry, in the academy right now, in terms of when we are dealing with the students. But again, what I want to say in conclusion is that the opportunities are huge. It's a global market right now, and for us to crack that market, we need to be globally competitive. So whatever we need to do together between industry and the academia to make sure that we get graduates coming out of colleges which are you know, which are coming out with this employability gap not there, you know, it'll help us very quickly to be able to get more and more, you know, share of the market. Market size is huge, and it's just up to us to make sure that we bridge this gap and, you know, quickly move forward. Thank you very much. হায়ার এডুকেশনে হিকায়ত নামের একটা হায়ার এডুকেশন ইম্প্রুভমেন্ট একটা প্রজেক্ট আছে, সেটাও উনি দেখেন। আমরা যেটা একটু আগে শুনলাম কমনের কাছ থেকে যে ডোমেইন নলেজ ইম্পর্টেন্ট, সুতরাং আমরা যে সাবজেক্টটি পড়ছি না কেন বিশ্ববিদ্যালয়ে বা কলেজে যেটা পড়ানো হচ্ছে সেটাও যদি আমরা আপ টু ডেট থাকি, সেটা যদি জীবনের সাথে সম্পর্কিত হয়, রেলিভেন্ট হয়, তাহলে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাহলেও বিপিওকে হেল্প করতে পারে। আমাদের সেখানেও হয়তোবা গ্যাপ রয়ে গেছে কিছুটা, হয়তো আউটডেটেড আউটমোডেড আছে, কিংবা আমরা হয়তো পুরোটা শিখছি না সেখানে একটা বোঝার বিষয় আছে। সেখানে কমন সেক্রেটারি এডুকেশন পোর্টফোলিও দেখি, অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়া, চায়না, মেনি আদার কান্ট্রিজ আই এম লুকিং আফটার দ্য হায়ার এডুকেশন অ্যান্ড স্কিলস পার্ট। সো হোয়াট আই লাইক টু সে, বাংলাদেশ অ্যাজ এ নলেজ ইকোনমিতে যদি যেতে হয়, হোয়ার উই আর, আমাদের অ্যাভারেজ এডুকেশন এখনো লেস দেন 5 ইয়ার্স। হোয়াট ডাজ ইট মিন? এর মানে হলো আমাদেরকে পরবর্তী স্তরে যেতে হলে তো আইটি প্রফেশনাল ওভার দি লাস্ট 20-30 ইয়ার্স ইন দিস কান্ট্রি। আমি শুধু বলতে চাই, সেঞ্জ আর টেকিং কান্ট্রি, কাম টু দি, একটু আগে বড় সাহেব বলেছি স্কিলসে লোকজন যেতে চায় না, দ্যাট সিনারিও অলসো চেঞ্জিং টু ভর্তি হতো। স্কুল ইনস্টিটিউশনগুলো খালি থাকতো অর্ধেকের বেশি, নাও মেরা যায়। সেখানে আপনারা দেখতে পাবেন এখন স্কিলস কম্পিটিশন হচ্ছে। আই এম জাস্ট টেলিং ইউ অ্যান ইনোভেশন, ইটস এ হোম বেসড পাওয়ার প্ল্যান্ট। আবার যদি অ্যানে খান সাহেব এখন তো সেক্রেটারি নাই নিয়েছে, এই দেশে হায়ার এডুকেশনের জন্য কোনো প্ল্যান ছিল না। 2004-05-06, 3 ইয়ার্স ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্ক উইথ দি গভর্নমেন্ট কামিং আপ উইথ এ হায়ার এডুকেশন স্ট্র্যাটেজিক প্ল্যান। এর ভিত্তিতে প্রথম
আর কোনো ডেভেলপমেন্ট পার্টনার ডোনার ফান্ডিং কোনো প্রজেক্ট কেউ হাই রেজলিউশন ফান্ডিং করে না সো আই নিড টু ওয়ার্ক অ্যারাউন্ড 10 ইয়ার্স টু কনভিন্স দ্য গভর্নমেন্ট প্লিজ গেট এ হাই রেজলিউশন প্রজেক্ট নাও এ হাই রেজলিউশন প্রজেক্ট ইজ এ রিয়ালিটি ইন দিস কান্ট্রি হোয়াট ইট ইজ ডুইং হোয়াট ডাজ ইট মিন এ স্ট্র্যাটেজিক প্ল্যান ফর 20 ইয়ার্স 2006 টু 26 10 ইয়ার্স অলরেডি গন 2009 I have started this implementation of this project. For the first time, I have bank has introduced academic innovation fund. What does it mean? It is funding for research and innovation. In the other country, actually, I had a seminar in one of the renowned university. So the word was that can you separate teaching and research? So academia was telling those who are from the Asian countries, education and research are separate thing, you know. They're good. But the Harvard, MIT, and other Stanford, they're coming up. No, it's an integral part that we are missing. Education, teaching, and research innovation is integral part. You don't see it, it is coming up. That culture is now inculcated in this country. Last 12th November, there was a Hackett Achievement Workshop. While you have seen, I think many newspapers, supplement you have seen. Unfortunately, I was not in this country, I was helping at the China. What happened? They have come up, say, I'm looking at my time, it will be between minutes. Still, I'm just telling a few innovations. Amra vaccine amdani kori. পশু এবং এই যে হাঁস মুরগির ভ্যাকসিন উই ইম্পোর্ট ইট থেকে নিউজিল্যান্ড থেকে ইউরোপ থেকে আমেরিকা থেকে আমাদের কান্ট্রি কি আমেরিকা কত ঠান্ডা নো তো তাদের ভ্যাকসিন আমাদের দেশে কাজ করবে কেন দ্যাট ওয়ার্কস অ্যারাউন্ড 60% to 70% দ্যাটস ওয়াই লট অফ ক্যাটল ডাই ঢাকা ইউনিভার্সিটি বায়োকেমিস্ট্রি হ্যাজ কাম আপ উইথ এ নিউ ভ্যাকসিন হুইচ ইজ 99.9% এফেক্টিভ ফর দিস কান্ট্রি ইজ ইট অফ One of the academician, professor has come up. What happened? Now it has gone to the next level, trial and commercialization. Do you think a problem will be solved? All the similar tropical countries will be taking this kind of vaccine from this country? So it is moving forward. Say another, I just giving 2-3 examples from Hackett. Another Buet professor has come up with breast cancer identification techniques, procedure. Currently, the technology can identify prior to 6 months what's going to happen. This professor has come up 1 year back, they can identify it. There is a huge now sensation in the world what Bangladesh University is doing. Again, it is going to the academia. One professor from BAU, we are food insufficient country. You agree? Still we are importing wheat. That's the reason I am talking about. In the coastal area, I think many of you from Borishal, Bagerhat, Khulna, those areas, is not it? Do you cultivate rice? Do you cultivate oil seeds? Very few. A professor has come up. Analyzing 100 years climate change, when a storm coming up, when our things are happening. So he has came up with the pattern. You can have three crops without any damage, just managing the environment. That's now under implementation. This country will be food exporting country and oil exporting country very soon. That's the achievement of one project. What we are doing now? University industry was talking about. Now, everything is going, whatever the research happening in the university, they are going for trial with the industry, reaching to the beneficiary. This chain effect has started. All of you need to be involved there. Another thing, I'm talking about connectivity. BPO is useless if there is no connectivity. So, what is the basic? Basic raw material, people second, first connectivity. This project planned internet 2, not internet 1,
all of you are using Internet 1. Internet 2 for education in 2008. And it's me who planned it because I have had the, that background. Now it is a reality. From January, all the university will get 10 GBPS connectivity from February 1. And we're expecting the head of the state will open it up. What will happen on it? The next part I am thinking. You are talking about KPO, BPO, LPO. I'm thinking about SPO. Just a system process outsourcing. What's that? It is not yet anybody mentioned it. Sir, it is still in the incubator we are discussing. What will happen? Are there any engineers? I like to see any engineering student. Great. Okay. I am just mentioning that all of you are the architect of a nation. You have all these materials, machinery, except where, and a few other universities outdated. If I consider what is the level, it is almost 70% is adequate, 30% is not there. Look at this country exporting garments, no? We are second after China in the world. It's second. You know it. Any one of you know how to do the fashion design? Answer will be no. Because you are not involved in the practical designing pattern. These things are coming up. A new thing started in MIT, which is called Fab Lab, Fabrication Laboratory. What it is doing? It does not require your engineering knowledge. Already our Mr. Wahid mentioned that anyone is a platform, innovation platform. You come up with idea, you could be a grade 5 student, test it in a digital mode, generate it, it will make a 3D printer. You can get your design, shard, whatever you like, it will be stitched automatically, taking from this tech. Virtual operation we have seen in the television, is not it? And we know that what was the lightning engineering was there, the Einstein things was tested in Europe. Can you tell me the name? What is the name of that? Yeah. So that is possible now. You can have real-time research with any university in the world, any research institution in the world. That is possible on BDL and will be fully operational. And second, connection is coming up. Information superhighway, what we call that cyber network. And all the university, medical universities, etc., will be connected. Professor Pran Gopal, do you know the name? Yes. He had an operation here using the connectivity with Australia for the first time in the country. All the medical universities are getting virtual classes. I like to see a class is going on in MIT. You are responding sitting here. Your screen is your class. Right. So that what I am talking about SPO, you know? Anyone from the Bragg University? Good. What is happening, you know, they have a Fab Lab has coming up. What they are doing? That a Professor Faru is coming, he will design here. What is the knowledge economy plus? He will design here, he will shift it to another country and they will construct their building. And you will design here a machine. I was talking about a power plant, home-based power plant. You will design here and it will be sold to the industry. So that this country, the young population, prior to losing the demographic dividend, has to come up, overcome the middle-income country threshold. Otherwise, it will be very difficult. I am talking about college education. Professor Moraz and one of the speakers, I think Wahid mentioned, the graduates coming from NU must be relevant. Why? There is a difficulty, superiority and inferiority complex. Those who are in the university, we also studied in this country university, then we got opportunities in other universities. What happened? That's why we can talk, we can see. You also need to.
What you need to do? Don't desire anything. First, deserve it. Don't go for job. Innovate something. Then, in this country, currently, no professor has any patent in this country. You believe it? Look at the India. Many universities, it was not even earlier. A professor, Professor Mashalkar, has changed the game. One person changed the Indian game, Professor Mashalkar. I brought him in this country. That change also started here. I just told you a few patents are coming up. Look at the Oxford. It has 100 plus companies. Who are the owner? The university. Who innovated the things? You. All the students. Venture capital is there. I do believe situation will change. The World Bank will continue supporting this country until government says we don't need help. Still, World Bank is helping China. World Bank changed whole Chinese higher education. Once upon a time, nobody was going there. Now, how many thousands of Bangladeshis are studying in China? Many thousands. So you are the leader, not we. Take this on your hand, connectivity will be there, and your dream, it will not be a dream. It's a reality dream is coming up. You have to show the reality show, not the dream which cannot be achieved. And college project, we are trying to make it more relevant to the job market and the life. Because today's job, what you are finding tomorrow, it may not be there. The world is changing. The profession is changing. Training, retraining, retention, knowledge bank has to be created. And all of you together, I think change will happen. Thank you very much. I could speak actually hours, but time is limited. Thank you. Please ask me any question in your mind. ধন্যবাদ ডক্টর মকলেস। আমার আমরা আমি প্রথমে বলেছিলাম যে তিনটা পিলার, একটা হচ্ছে টিচিং, একটা হচ্ছে রিসার্চ, একটা হচ্ছে আউটরিচ। আউটরিচের বিষয়ে কোনো বিষয় আসেনি, যদিও আমি আগেই বলেছি আমরা চারজন একাডেমিয়া লুজ করেছি। আমার বিষয়ের যে প্রশ্নোত্তরের মাধ্যমে সেগুলো আসবে, সেগুলোর আমরা আলোচনা করতে পারবো। আমাদের হাতে 20 মিনিট সময় আছে, চারটায় শেষ করতে হবে, আমার মনে হয় টাইমলি আমরা শেষ করি। তো আপনারা যে কোনো প্রশ্ন করতে পারবেন, তবে বিষয়ের প্রাসঙ্গিক হওয়া দরকার প্রথমত, দ্বিতীয়ত সংক্ষিপ্ত, কোনো সম্বোধন করার দরকার নেই, একেবারে টু দ্য পয়েন্ট। ডাক্তারি মতে আপনি বলবেন যে কোথায় ব্যথা, ডাক্তাররা বলবে যে এই ওষুধ। পাশাপাশি আরেকটা চ্যালেঞ্জ আমরা যেটা ফেস করি, এটা হচ্ছে যে একজন স্টুডেন্টের কালচার। আমি আসলে একটা স্টুডেন্ট লাইফ থেকে যে কালচারটা অ্যাডাপ্ট করে আসছি, আমি যখন একটা প্রফেশনাল লাইফে চলে আসছি অ্যাপার্ট ফ্রম মাই এডুকেশনাল ইনস্টিটিউশন, আমি কিন্তু ওই কালচারের সাথে আসলে ঠিক মতন কোপ আপ করতে পারি না। এবং ইটস বিন আ লং টাইম, যে হয়তো 6 মাস 7 মাস লেগে যায় ওই স্টুডেন্টটার একটা প্রফেশনাল কালচারে কোপ আপ করতে। সো আমার একটা, আমি যেটা আমাদের যে চ্যালেঞ্জ ফেস করি, যে যদি ইউনিভার্সিটি লেভেল থেকে কর্পোরেট কালচার বা প্রফেশনাল কালচারের উপর কোনো ইমপ্লিকেশনস আনা হতো, দ্যাট উড বি বেটার। কেন লিভ করছে, বিকজ অফ তার এডুকেশনাল ইনস্টিটিউশন তাকে প্রেফার করছে যে সে ব্যাংক অথবা বেটার কোন অর্গানাইজেশন থেকে যাতে ইন্টার্নশিপটা করে। তারা প্রেফার করছেন একজন স্টুডেন্ট কল সেন্টার বা ব্যাক অফিস থেকে যাতে তার ইন্টার্নশিপটা। আসলে আমাদের সাপ্লাই সাইড কম, এখন 5000, যদি আইটি এর কথাই ধরি 5000 সাপ্লাই দেওয়া হয়, একটা স্টাডি আছে 50000 অ্যাবজর্ব করতে পারে, সেই জন্য অ্যাট্রিশন বিষয় হচ্ছে। আমরা এই বিষয়ে অন্যরাও কিছু গবেষণা করেছি, ধন্যবাদ আপনাকে। আর কালচার হচ্ছে দি ওয়ে পিপল লিভ অ্যান্ড দি ওয়ে পিপল বিহেভ, এটা মাইক্রোকালচার বিভিন্ন অর্গানাইজেশন অর্গানাইজেশন, এটা কিন্তু শিখে দেওয়া খুবই কঠিন। তার কারণ হু ইজ অ্যান এডুকেটেড ম্যান, হু নোজ লার্নিং হাউ টু লার্ন, হু ক্যান অ্যাডাপ্ট অ্যান্ড চেঞ্জ, হু বিলিভস নো নলেজ ইজ সিকিউর। ইটস নট ইজি থিং। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। নেক্সট, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কে বলবেন? আমার মনে হয় ঠিক আছে, একটু পরে দিই, তাহলে আমি সময়টা সেভ করতে পারবো। টু দা পয়েন্ট স্যার, আমার প্রশ্নটা হলো যে পৃথিবী যে গতিতে আগাচ্ছে,
এখন আমরা বিপিওর কথা বলতেছি 2015 তে কিন্তু দীর্ঘ সময় আগে কিন্তু ইউএসএ বা ফার্স্ট ওয়ার্ল্ডে তারা এটা করছে কিন্তু আমরা এখানে 2015 তে বিপিও নিয়ে কথা বলতেছি স্যার আমার প্রশ্নটা হলো তারা তো এখন আরো উন্নত কিছু ভাবতেছে কিন্তু আমরা সেখানে হয়তো আরো 10 বছর পরে কাজ করব কিন্তু তৎকালীন কিন্তু তাদের ইন্ডাস্ট্রিটা ডেভেলপ হবে এখন এমন যদি হয় আমাদের এখান থেকে যারা আছে স্টুডেন্ট বা এদেরকে পাঠানো হয় তারা কিভাবে সেখানে চলাফেরা করে কিভাবে তাদের কালচারের সাথে কিছুদিন থেকে দেখে আসে যে তারা কিভাবে চিন্তা করে তাহলে আমার মনে হয় স্যার আমরাও তাদের মতো এক ফাস্ট চিন্তা করতে পারবো আর স্যার আমার আরেকটা প্রশ্ন হলো ডিপ্লোমা করতেছে এখন এটা হায়ার এডুকেশনে যখন যাচ্ছে এখানে একটা সমস্যা আছে মানে আমার কথা হলো ন্যাশনাল ইউনিভার্সিটি তাদের প্রফেশনাল যে কোর্সগুলো আছে স্যার সেখানে যদি এদেরকে ইনরোল করতো এবং এইখানে তাদেরকে একটা ক্রেডিট সমন্বয়ের বিষয় থাকতো তাহলে স্যার ন্যাশনাল ইউনিভার্সিটি এখান থেকে প্রচুর ছাত্র পেত এবং আমাদের দেশে 450 উপরে বেসরকারি পলিটেকনিক আছে সেই তাদেরকে যদি তার অ্যাফিলিয়েশন দিয়ে স্যার তাহলে এটা কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য একটা ইনকামেরও একটা সোর্স হতো এখান থেকে প্রচুর টাকায় পারা পাবে স্টুডেন্টদের কাছ থেকে একটু যদি অপেক্ষা করেন তাহলে একবারে কয়েকটা প্রশ্ন নিয়ে বললে হয়তো দেখা যাবে যে একইরকম আর যে প্রশ্ন করা হয়েছে সেটা যদি না করেন তাহলে বেশি ভালো হয় আমরা বিপিও তে কাজ করি আমরা তো চাই না যে আমাদের স্টুডেন্টরা বিপিও বা কল সেন্টারে কাজ করুক আমার মনে হয় মিনিস্ট্রি বা ইন্ডাস্ট্রি উচিত হবে কি এখানে একটা স্টেপ নেওয়া যেটাতে বিপিও ইন্ডাস্ট্রিটাকে প্রপার ওয়েতে রিকগনাইজ করা হয় আদারওয়াইজ স্টুডেন্টস দে উইল অলওয়েজ থিংক দ্যাট ইট ইজ আ পার্ট টাইমার পজিশন ইন দ্য বিপিও ইন্ডাস্ট্রি আদার এটাকে ক্যারিয়ার হিসেবে নেওয়া বা দেন একটা ওয়াই বাই বলে যে আরো হায়ার লেভেলে যেতে পারবে সেটা থ্যাংক ইউ এনি আদার কোশ্চেন প্রথমে ইস্যুটা হচ্ছে যে আসলে হায়ার এডুকেশনের পরে যখন একটা স্টুডেন্ট প্রিপেয়ার হয় তাদের জন্য আমরা গভর্নমেন্ট লেভেল থেকে বা পাবলিক ইউনিভার্সিটি লেভেল থেকে কোনো সার্টিফিকেশনস এর অ্যারেঞ্জমেন্ট করতে পারি কিনা একটা একটা শর্ট ট্রেনিং উইথ সার্টিফিকেশন যেটা তাদেরকে অ্যাট লিস্ট স্কিল ইমপ্রুভমেন্টের জন্য হেল্প করবে বা সহায়ক হবে থ্যাংক ইউ নেক্সট তো আজকে আমাদের প্রশ্নটা হচ্ছে যে আমাদের বিদেশে যেরকম স্টুডেন্টরা হায়ার এডুকেশনে পাশাপাশি পার্ট টাইম জব করতে পারে ডে অথবা ইভিনিং এ আমাদের বাংলাদেশে সেই সুযোগটা অনেকই আগেই বলেছি যে আমাদের বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটির নেচার ইজ ভেরি রিজিড আর এখানে ক্রেডিট সমন্বয়ের কোনো ব্যাপারই নাই ভেরি ইন্টারেস্টিং হ্যাঁ ইন্টারন্যাশনাল আর আমাদের ভিতরেও নেই মানে এক ইউনিভার্সিটি থেকে যে আরেক ইউনিভার্সিটিতে মাইগ্রেট করব বা একজনের ক্রেডিট সমন্বয় করে যে আমি ভর্তি করব এই কনসেপ্টটা পাবলিক বিশ্ববিদ্যালয় নাই এটাকে আমরা চেষ্টা করতেছি এনইউতে নিয়ে আসা যায় কিনা এনইউতে যদি আমরা নিয়ে আসতে পারি আস্তে আস্তে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আছে কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে খুব কঠিন একটা বিষয় আর টেকনিক্যাল বোর্ড আমাদের এখানে ভর্তি হতে পারে যে সাবজেক্টগুলো ম্যাচ করে আচ্ছা এটা একটা ক্লিয়ার আরেকটা জিনিস যেটা বললেন যে ইউনিভার্সিটির মধ্যে থেকে আমরা ওই কালচারটা ওই ব্যবহারটা ওই জিনিসটা শিখে আসতে পারি কিনা একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইন্ডাস্ট্রি এডুকেশনের প্রবলেমটা বলি আমি আমার স্টুডেন্ট ইভেন বুয়েটের স্টুডেন্টই বলি সে যে কোথায় যাবে সে নিজেও জানে না কিন্তু সে যে কোন ইন্ডাস্ট্রিতে জব করবে জানে না
তাহলে আমি কি আমার আমার স্টুডেন্টদেরকে সব ইন্ডাস্ট্রির কালচার শেখাই দেবো? আর সব ইন্ডাস্ট্রির যে ডোমেইন নলেজ, সব ইন্ডাস্ট্রির যে স্পেশালাইজড নলেজ, সেটাকে আমি আমার মেইন স্ট্রিমে নিয়ে আসবো? আনা কিন্তু যাবে না। এখন আমার ছেলেরা প্রচুর ক্রেডিট আওয়ার পরে কিন্তু একটা সিভিল ইঞ্জিনিয়ার বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার বাইরে যা পড়ে আমরা তার থেকে অনেক বেশি পড়াই ওই ব্রড স্পেকট্রামকে কভার করার জন্য। সেই কারণেই আমি বলছিলাম দুটো জিনিস, একটা হচ্ছে যে ট্রেনিংটা কি বিশ্ববিদ্যালয় দেবে না ট্রেনিংটা আমার ছেলে বের হয়ে ইন্ডাস্ট্রি দেবে? ইন্ডাস্ট্রিতে যাচ্ছেন না, আমরা চান যে কস্ট, কিন্তু ইউনিভার্সিটির পক্ষে কিন্তু সকল ট্রেনিং দিয়ে একটা ছেলেকে বের করা যাবে না। কারণ বিপিও যাবে একরকম, ব্যাংক যাবে আরেক রকম, আরেক ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যাবে আরেক রকম, আরেক সার্ভিস ইন্ডাস্ট্রি যাবে আরেক রকম। আমার এনইউ গ্রাজুয়েট যারা আছে তারা কিন্তু সবাই আপনার কল সেন্টারে কাজ করতে পারবে, কোনো সমস্যা নাই, দে আর কোয়ালিফাইড টু ডু দ্যাট। এখন আপনি জাস্ট এক মাসের একটা ট্রেনিং দিয়ে তাকে লেভেলটাকে আপ করা দেন, এইটুক আমার মনে হয় সোশ্যাল রেসপন্সিবিলিটি ইন্ডাস্ট্রিকে নিতে হবে। এটা কিন্তু অনেক দেশে ট্রেনিং দেওয়ার জন্য আলাদা কোম্পানি, পার্টিকুলারলি ইন্ডিয়াতে যদি বলি, এবং আমরা গেছি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি বাংলাদেশে আনার, এইসব কয়েকটা চলে গেছে এখানে, সেরকম তারা বলতে চায় যে এখনো মার্কেট শেয়ার হয়নি, সেই কালচারটা হয়নি। এই প্রাইভেট লেভেলে যতদিন কোম্পানি না হবে ততদিন ভেরি ডিফিকাল্ট, গভর্নমেন্ট থেকে দিলেও একটা লিমিটেশন আছে, কিন্তু অনেক গভর্নমেন্টের অনেক ইনস্টিটিউট আছে, কিন্তু সেটা রেলিভেন্ট কতদূর হয়, কতদূর যুগ উপযোগী হয় সেটা বোঝার বিষয়। তো ধন্যবাদ আপনাকে, আমার মনে হয় তারপরে আপনি একটু বলবেন। আমি শুধু একটা এক্সাম্পল বলি, আমাদের দেশে অর্ধেক লোক ফিলিপাইন, তারা $11 billion অ্যানুয়ালি ইনকাম করে, আর উই আর টার্গেটিং হাউ মাচ, অ্যান্ড দে আর থার্ড ইন দি ওয়ার্ল্ড, হাফ অফ দ্য পপুলেশন থার্ড ইন দি ওয়ার্ল্ড, ইভেন স্কিল ম্যান পাওয়ার এক্সপোর্টিং এ আমাদের সে 1/3 এক্সপোর্ট করে, আর্ন করে 20 times মোর, দে আর মেনি স্কোপ অফ ট্রেনিং। কে যেন বললেন আমাকে যদি একটু বিপিও ট্রেনিং দিত তাহলে আমিও কাজ করতে পারতাম। Open World Bank supporting the government, একটা প্রজেক্টের নাম আছে স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট, এর মাধ্যমে আমি দেখতে চাই কোন কোন কোম্পানি রাজি আছে ট্রেনিং দিতে, দিস প্রজেক্ট উইল ফাইন্যান্স, কাম আপ উইথ কোর্স কারিকুলাম, অ্যাপ্লাই ইট, আই এম কমিটিং হিয়ার, অলদো ফর্মার হি হ্যাজ লট অফ পাওয়ার, ডোন্ট ওয়ারি, হ্যাঁ উইল মেক ইট হ্যাপেন। আপনারা বিপিও কোম্পানি যাদের প্রয়োজন আছে, আপনাদের ট্রেনিং ম্যাটেরিয়ালস আছে, কাম আপ উইথ দিস প্রোগ্রাম অ্যান্ড উই উইল প্রোভাইড সাপোর্ট। আবার বলছি, এডুকেশন ইজ দ্য ইঞ্জিন অফ অল গ্রোথ, হোয়াট এভার ইউ সি ইন দি ওয়ার্ল্ড, বাট ইট হ্যাজ টু বি রিলেভেন্ট। এটা শুধু এডুকেশন ইনস্টিটিউশনে হয় না, নাও ডেজ আপনার ক্লাসরুমে কিন্তু সব, আমাদের অনেক কলেজে স্টুডেন্টরা পড়তে যায় না, ক্লাসেও যায়, ইউনিভার্সিটিও সবাই যায় না, ওয়াই? You are getting lot of things online, is not it? Am I right? So, use your knowledge, get it done, and use it in your lifeline. Don't 100% dependent on the education institution. The classroom education scenario is changing in the world, and IT is doing it. Thank you. আমি প্রথমেই সেজন্য বলেছি যে education is general preparation life. Specific preparation is general training. Experience দরকার আছে উপপাদ্যর জন্য, সম্পাদ্য শিখে আমরা ট্রেনিং, উপপাদ্য শিখতে হবে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে। সুতরাং এটা জাপানেও আমি কিন্তু এই গ্যাপটা দেখেছি, ওরা বলে যে আসলে ইন্ডিয়াতে তো ডেফিনেটলি, ইন্ডিয়া বলে আইআইটি থেকে যারা পাশ করে 80% এই ইন্ডাস্ট্রির জন্য উপযুক্ত না। আমি নিজে কথা বলেছি তাদের সাথে, আমি তো অ্যাস্ট্রোনিস্ট হয়েছি, কারণ হচ্ছে এডুকেশনের মেইন উদ্দেশ্য হচ্ছে জেনারেল প্রিপারেশন, স্পেসিফিক প্রিপারেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টুডেন্টদের মধ্যে থেকে যে ইন্টারেস্ট আমরা দেখেছি, যেটা সবাই আলোচনা হচ্ছে যে বিপিও সম্পর্কে আগে কেউ আসলে ওরকম একটা চিন্তা ভাবনা করতো না, তাদেরকে জানানো হয় না। তো এখন আমরা অ্যাক্টিভলি সেটা করা শুরু করেছি যে মানুষ সাথে জানে, টু ব্রিং দ্য অ্যাওয়ারনেস টু দ্য পিপল অ্যান্ড স্টুডেন্টস থ্রু দ্য ইউনিভার্সিটিজ, কারণ আমাদের পক্ষে ফ্রম দ্য অ্যাসোসিয়েশন আমাদের পক্ষে তো সম্ভব না তাদেরকে টিচিং দেওয়া বা ট্রেনিং দেওয়া। আমরা চাই যত বেশি যত ভালো রিসোর্সেস সাপ্লাই যাতে আমাদের জন্য রেডি থাকে ইন্ডাস্ট্রির জন্য, তত ইন্ডাস্ট্রির জন্য বেটার। দ্য ওনলি পসিবল ওয়ে ইজ কারা, ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটিজ, প্রাইভেট ইউনিভার্সিটিজ,
vocational technical universities or educational institutes and training institutes. So amra shobar sathei we are open to collaborate and cooperate. যে আমাদের কি দরকার আমরা বলতে চাই এবং উই নিড সাপ্লাই যে তারা যাতে আমাদের যেটুকু মিনিমাম রিকোয়ারমেন্ট তারা যাতে ওইটুকু আমাদের প্রোভাইড করে তারপর আমরা আমাদের রিকোয়ারমেন্ট স্পেশালাইজড ট্রেনিং আমরা দিয়ে নিব সো আমরা অলরেডি শুরু করেছি এবং এটা কন্টিনিউশন হবে থ্যাংক ইউ ধন্যবাদ আমাদের হাতে কয়েক মিনিট সময় আছে যদি আরো যে একটা প্রশ্ন করেন দেখি পিছনে একেবারে পিছন থেকে আসে বলেন জোরে বলেন মাইক লাগবে না তারা চায় যে তাদের কর্মসংস্থান তৈরি করতে তো তারা আসলে কিছু করতে পারছে না তাদের সেই অপরচুনিটি গুলো নাই এখন তারা হতাশার মধ্যে পড়ে গেছে তাদেরকে আসলে সেভ করার জন্য আপনাদের কি করণীয় কি করতে পারে আপনি একটা কথা বলেছেন আমারই বলতে হচ্ছে এখন কোয়ালিফাইড হলে এদেশে কোনো কাজের অভাব নেই বাংলাদেশে একটা কথা আছে আজকে আমি একটু গ্রামের ভাষায় বলি বা বিদেশ থেকে আলাদা অর্ডার আসে কন্টিনিউয়াস কিন্তু চেঞ্জ করতে হয় এমিবার মতো তো আমাকে আমার যেটা মনে হয় যে তাদের জন্য আমরা এলআইসিটি একটা প্রজেক্ট করেছি আমি আমার সময় করে আমি এসিটি সেক্রেটারি থাকাকালীন সেটা হচ্ছে তারা ওখানে ট্রেনিংটা নেবে নিয়ে তাদেরকে যারা ট্রেনিং দিচ্ছে তারাই কিন্তু এমপ্লয় করবে এবং প্রথমে বলছিলাম 80% কে দিতে হবে কোনো সারা দুনিয়ায় কেউ কোনো কোম্পানি রাজি হয় না 60% রাজি হয়েছে এটা আমার বুদ্ধি করা তা নাহলে কি কোনো রকমে ট্রেনিং টুনিং দিয়ে চলে যায় বলে যে না আমি তো ভালো দিছি ওরা বলে না আমি তো যে জিনিস পেয়েছি এটা ভালো না আরো অনেক রকম বিষয় আছে ধরেন আপনি যদি আমাকে ট্রেনিং দিয়ে গেলেন আমি কিছু টাকা পয়সা নিলাম নিয়ে বললাম স্যার সব ভালো পিটপাট ওকে সদরঘাট তখন করার কিছু নেই কিছু বিষয় আছে কিন্তু সব কিন্তু ফাইনাল করা যায় না কেমন এটা বুঝতে হবে তবে আমি বলবো যে তারা ওখানে এলআইসিটি তে অ্যাপ্লাই করুক আরো নতুন টেকনিক্যালে আরো অনেক কিছু আসছে আমি আরেকটু কথা বলি একটু বেশি হয়ে গেল সেটা হচ্ছে মতলেদাই যেটা বলছিল হায়ার এডুকেশন 70% আমি কয়েকদিন আগে জিজ্ঞাসা করলাম কোরিয়াতে 70% ছিল 79 এর দিকে এখন 60% বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যায় বিরাট সংখ্যা কিন্তু বেকার আছে কিন্তু কোরিয়াতে এবং ইন্টারেস্টিংলি সুইজারল্যান্ডে মাত্র 15% সুইজারল্যান্ড অনলি 15% হায়ার এডুকেশন কোনো বেকার টাকা নেই জার্মানিতে 66% টেকনিক্যাল বাদ বাকিরা অন্য মানে হায়ার এডুকেশন 20% 25% কোনো বেকার টাকা কিন্তু খুব কম ইউরোপের ভিতরে কম আপনারা ভালো জানেন সুতরাং হায়ার এডুকেশনে আপনি ইতিহাস পড়বেন ইসলাম হিস্ট্রি পড়বেন না সংস্কৃতি পড়বেন এটা কিন্তু বিষয় আছে বললে অনেকে খেপে যেতে পারে কিন্তু এইগুলো রিডিজাইন করা ভেরি ডিফিকাল্ট কারণ যে সাবজেক্টে টিচার আছে তারা আন্দোলন করবে একটা সাবজেক্ট আমি জয়সিং থাকলে উঠে যেতাম রাজনীতি বিদ্যা আমার মনে হয়েছে বোগাস তারপরে ফের আন্দোলন করে সংসদীয় কমিটি তারপরে আবার চালু করছিল আবার আমি আসতে এসে আবার বন্ধ করেছিলাম আবার চলে গেলে কেউ আই ডোনট বলে কেমন সুতরাং সবসময় চেষ্টা করবেন নিজের যোগ্যতা অর্জন করার কোনো অসুবিধা নাই আর যদি কিছু গ্যাপ থাকে জয়েন উইথ এলআইসিটি প্রজেক্ট না অ্যাকচুয়ালি স্যার আমার যে আমি গুলো পাচ্ছি না কেন অপরচুনিটি পাচ্ছে না একেবারে ফ্রি ট্রেনিং দেওয়া হয়েছে তারপরে আপনি বিসিসি তে যোগাযোগ করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অনেক সুযোগ আছে কিন্তু কিন্তু নিজে যদি মনে করে কোনো ইনজেকশন না কিন্তু ট্রেনিং ইনজেকশন দিয়ে দিলাম ভিতরে ঢুকে গেল এটাও কিন্তু এই লাইনও তাই কন্টিনিউয়াস লেগে থাকতে হবে না লেগে থাকলে হবে আপনি প্রেম করবেন আমেরিকান ছেলে এসে আপনি লেগে না থাকলে ফুট করে বিয়ে করে নিয়ে চলে ওইখানে স্যার পড়তে অনেক বেশি যে কারণে আসলে ওরা অপারগতা প্রকাশ করছে আমি কোন প্রশ্নের কথা বলবো না আমার নিজের চিন্তার কথা বলবো আমরা যত ধরনের কনফারেন্স করি এইসব কথা বলবেন না সংক্ষেপে বলেন আমার প্রশ্নটা হলো স্যার আমরা কিন্তু কেন শহরে সব কনফারেন্স করি গ্রামে কেন যায় না আর আমাদের যদি হিউম্যান পাওয়ার বাড়ানো দরকার হয় তাহলে তো আমাদের গ্রাম থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে সেটা ঠিক কিন্তু কেউ যমুনাতে যে খেলা জাল মারে না তা কেন ওখানে মাস্টার্স কমে গেলে রাত্রি কষ্ট করে চুরি করে অন্যের পুকুরে যে মারে কেন ওখানে মাছ আছে বেশি সেই কারণে টাকাই কষ্ট তবে
যদি কারো কিছু বলার থাকে এক মিনিটে খুব সংক্ষেপে বলে দিতে পারেন।
আমি শুধু বলতে চাই আমার কিছু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং লেভেলে আছেন, তো আইটি ট্রেনিং এবং ওই যে একদম বললেন যে সাধারণ যেসব অপারেশনাল ট্রেনিং, নাও ইট ইজ অ্যাভেলেবল ইন অনলাইন, গো টু ইউটিউব, জাস্ট ক্লিক ইট, ইট উইল কাম টু ইউ। প্রচুর ট্রেনিং এর অপরচুনিটি আছে, ইউ ডু নট নিড এনি মানি, যেখানে ফি দিতে হবে এটা ফি লেস। পত্রপত্রিকা একটু দেখবেন, অনলাইনে দেখবেন যে ফ্রি ট্রেনিং, মেইনলি স্টেপ STEP, এটা আপনি ক্লিক করবেন, ইউ উইল ফাইন্ড এ প্রোগ্রাম, ক্লিক দেয়ার, আলটিমেটলি ইট উইল কাম টু মি এট দ্য ফাইনাল স্টেজ, থিংস উইল হ্যাপেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাই এখানে আসার জন্য। আর আমরা অনেক ট্রেনিং এবং এডুকেশন নিয়ে কথা বললাম, আপনাদের মেইন হচ্ছে যে আপনাদের নিজেদের সেই ইচ্ছাতে থাকতে হবে, তো আপনারা নিজেদের ইচ্ছাতেই BPO-টাকে জানার চেষ্টা করেন এবং BPO-তে কি কি অপরচুনিটিসগুলো আছে আপনারা দেখেন এবং সেই ইন্টারেস্টটা গ্রো করেন। তো আপনার নিজের ইন্টারেস্ট যখন হবে তখন অটোমেটিক্যালি আপনি সবাই কোথায় ট্রেনিং হচ্ছে, কোথায় জব আছে, কোথায় মানে নিজে আপনি শুরু করতে পারবেন সব কিছু আপনার কাছে চলে আসবে, বাট আপনার ইন্টারেস্ট লেভেলটা আগে থাকতে হবে। তো এটার জন্যই আমাদের এই সেমিনার এবং এই সেশন এবং সামিটের আয়োজন এবং এটা কন্টিনিউয়েশন হবে। আর আমাদের অ্যাসোসিয়েশন তো আছেই, আপনাদের যে কোনো রকমের কোশ্চেন এবং কনসার্ন যদি থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের হেল্প করবো। থ্যাংক ইউ। জাস্ট একটা মিনিটে শুধু একটু বলে দিই যে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কলেজ এডুকেশন ডেভেলপমেন্টের একটা প্রোগ্রাম হাতে নিয়েছে, প্রজেক্ট হাতে নিয়েছে, এটা প্রায় 800 কোটি টাকার প্রজেক্ট। একটা স্ট্র্যাটেজিক প্ল্যানও করবো কলেজ এডুকেশনের জন্য, এটা যদি সাকসেসফুলি ইমপ্লিমেন্টেড হয় আগামী 10 বছরে বাংলাদেশে একটা বিরাট পরিবর্তন আসবে এবং কলেজ এডুকেশনের একটা বিরাট পরিবর্তন আসবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় একটি মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করবে। Skills is the way to go going forward, nothing else. And it's the global world, global economy, global market, and we all of us have to be globally competent among the best in the world, and that's what we need to do. And like sir said, it's not the only the government or you know the corporate, it is in, now so much is available you know for us as individual to learn you know online. So go for it and go for the best. Thank you very much. সবাইকে ধন্যবাদ। আমরা এখানে শেষ করতে পারি, শেষ করার আগে আমি বলতে পারি যে আমাদের নিজেদের উন্নয়নে আসলে প্রচেষ্টা নেওয়া দরকার। আমরা দেখেছি এক জায়গায় যদি একটা গর্ত করে সেখানে 10 জনে দিয়ে ঢুকে বসে, তার কারণ তাদের কিছু করার নেই, যথেষ্ট সময় আছে, অপ্রয়োজনীয় সময় নষ্ট করে। আমি বলবো যে আপনারা সময়টা প্রপারলি কাজে লাগাবেন। আমি সবে রিটায়ার করেছি, সবাই আমাকে বলছে যে আমি এত বিজি ছিলাম যে মারা যাবো, তো আমি এই জন্য ইউটিউব চ্যানেল একটা খুলে নিজে নিজে মোবাইল ফোন দিয়ে এডিট করে এর ভিতরে ঢুকানো শুরু করেছি, যে ছবি টবি যেখানে যা গেছি নতুন করে ফিল্মের মতো বানাচ্ছি। সুতরাং কাজ বানিয়ে নেওয়া কিন্তু কোনো অসুবিধা নাই, নিজে কাজ বানানো যায়, বলবো নিজে কাজ বানালে তারপরে তখন কিন্তু সৌরভ যদি হয় তখন কিন্তু মৌমাছি আসবে, তা নাহলে এমনি ফুল ফুটে থাকলে কিন্তু সৌরভ না দেখে আসবে। সুতরাং ওই যে পিছনের ছোট ভাই বললেন যে কোয়ালিফাইড, এটা কোয়ালিফাইড হয়তো ফুল ফুটেছে কিন্তু আসলে সুগন্ধ নেই। সবাইকে ধন্যবাদ। Thank you so much. Now I would call up Mr. Tanvir Ibrahim, Finance Secretary of BACO. Thank you.